ভাই ভাবছি এই বছরে না একটা নতুন ফোন নিয়েই নি। থাক ভাই, লাস্ট 2 বছর ধরে শুনছি তোর এই নতুন ফোন কেনার গল্প, তুই কিনবি না, তুই কিপটেসে ওই একই ফোন ইউজ করে যাবি। কিন্তু ফোনটা তো চলছে না, তো তাই ভাবলাম যতদিন চলছে ততদিন চালাই। ভাই তোর স্ক্রিন ফাটা, গার্ডার দিয়ে ফোন লাগিয়ে রেখেছিস, তার উপর ফোন করলে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস, হ্যালো হ্যালো করতে হয়, তার উপর তো তোর ফোনও লাগে না, খালি মিস কল মারিস। না 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 না, ফোন লাগে, ওটা তো তোকেই শুধু মিস কল মারতাম টাকা বাঁচানোর জন্য। ফোন এদিকে আয় এদিকে আয়। তো তোমরা যদি কেউ 2023 ফোন কেনার কথা ভেবে থাকো, তাহলে আমি বলতে যেটা শুনে তোমরা সবাই অবাক হয়ে যাবে। 2022 একটা খুবই পপুলার ফোন হলো স্যামসাং গ্যালাক্সি S22। এই ফোনটা ভাই সাংঘাতিক লেভেলের ফোন ছিল আগের বছর, দাম ভাই 73,000 রুপিস ছিল। কিন্তু তার থেকেও বড় কথা, এই ফোনটা অনেক কারোর হাতে দেখা গেছে। যারা স্যামসাং লাভার্স, যাদের স্যামসাং এর ফোন ভালো লাগে, স্যামসাং এর ডিসপ্লে ভালো লাগে, তাদের জন্য একটা খুবই ভালো নিউজ আছে। সেটা হলো 2023 স্যামসাং গ্যালাক্সির নতুন ভেরিয়েন্ট আছে, যেটা হলো S23। মোটামুটি ফেব্রুয়ারিতে লঞ্চ হবে, আর এটারও ভাই 3টে ভার্জন পেয়ে যাবে। একটা হলো S23, একটা হলো S23 Ultra, আর একটা হলো S23 Plus। এবার ভাই ইন্টারনেটে যেসব লিক ছবি ববি আছে সেগুলো দেখে এটা মনে হচ্ছে এগুলো দেখতে হয়তো একই হবে, কিন্তু হার্ডওয়্যারে কিছু চেঞ্জেস আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট চেঞ্জেস হলো 200 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকবে। ভাই 200 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই ফোনে, বাপরে বাপ। তার সাথে সাথে 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে, মানে টিকটকার আর ইনস্টাগ্রাম আর রিলারদের কথাও তো ভাবতে হবে না, কি শুধু ব্যাক ক্যামেরা দিলে হবে। এবার ভাই স্যামসাং এর কথা এখন বলা হচ্ছে, ডিসপ্লে তো ভাই টপ নচ হবে। S23 তে বলা হচ্ছে যে QHD+ ডিসপ্লে থাকবে, সাংঘাতিক লেভেলের ডিসপ্লে। কিন্তু তাও তো দেখবো তো সেই 480p তে ভাই ডেটা বাঁচিয়ে ভিডিও। ঠিক আছে ভাই, যাদের ওয়াইফাই আছে তাদের আর কমেন্টস এ শো অফ করতে হবে না ভাই, গরিব মানুষ আমরা, আমাদের ভাই ডেটা বাঁচিয়ে বাঁচিয়ে দেখতে হয়। কিন্তু একটা জিনিস যেটা স্যামসাং একদমই বাঁচায় না, সেটা হলো ক্যামেরা ভাই। যত ক্যামেরা আছে সব লাগিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো ব্যাকে তো ভাই 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, তার সাথে টেলিফোটো, মাইক্রোস্কোপিক, জুম, কত কি ক্যামেরা থাকবে ভগবান জানে। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তো একটা ভালো সুন্দর ফেসবুক ডিপি তুলে দিচ্ছি, ঠিক আছে, ভালো একটা পোজ দেখালি। ভাই এটা কি পোজ ভাই, একটু অন্য কিছু ভালো একটু পোজ দে। ভাই আমি তো এই একটাই পোজ জানি। আচ্ছা ঠিক আছে, অন্তত ক্যামেরার দিকে তাক। হ্যাঁ ক্যামেরার দিকেই তো তাকিয়ে আছি। আরে এই ক্যামেরাটা না রে, এটা টেলিফোটো লেন্স, তুই মেইন ক্যামেরার দিকে তাক, ক্যামেরার দিকেই তো তাকিয়ে আছি। আরে ওটা না, ওটা না, ওটা ঠিক উপরে যে বড় ক্যামেরাটা আছে ভাই, আরে কোন ক্যামেরাটা, দেখানে ক্যামেরাটার দিকে তাকা, এটা না তার নিচের ক্যামেরাটার দিকে তাকা, আরে বিদেশে তো ঠিকঠাক পপুলার আছে, তার সাথে আমাদের দেশেও বেশ পপুলার হচ্ছে। মানে দেখবেন 90% ভুড়িওলা গলায় সোনার চেন পরা বিজনেসম্যানদের হাতে ভাই এই ফোল্ডিং ফোনটা দেখতে পেয়ে যাবে। দি ইলেক নামক একটা কোরিয়ান ওয়েবসাইট থেকে লিকস এসেছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 5 এর কিছু স্পেক্স। এবার ভাই মেইন চিপ বলতে গেলে স্ন্যাপড্রাগনের ভাই লেটেস্ট চিপ উইপ থাকবে, মানে ফুল অন, কোনো অসুবিধা হবে না। তার সাথে সাথে হিট ম্যানেজমেন্টও খুব সুন্দর করে করা থাকবে, যাতে বেশি গেম টেম খেললে বা বেশি রিলে ভাই পোদ্দোলানো দেখলে যাতে ফোন গরম না হয়ে যায়। তার সাথে সাথে ফোল্ড 5 এও ভাই ফোল্ড 4 এর মতন পেছনে 3টে ক্যামেরা থাকবে, যেটার মধ্যে মেইন ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের, তার সাথে সাথে আলট্রা ওয়াইড আর টেলিফোটো ক্যামেরা তো থাকবে। আর ভাই ডিসপ্লে যদি কথা বলি, তাহলে 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে আমরা পেয়ে যাবো, মানে অ্যামোলেড ডিসপ্লে মানে ভাই সুন্দর আর চকচকে ভাই ছবি তো আসবেই। তার সাথে যেহেতু 120Hz হবে, তার জন্য খুব স্মুথ এক্সপিরিয়েন্স হবে, মানে তুমি তোমার ধরো হোয়াটসঅ্যাপে ক্রাশকে ভাই 500 কোটি হাই পাঠিয়ে রেখেছো, এবার সেই হাইয়ের রিপ্লাই তো পাচ্ছ না। এবার তুমি ধরো বুঝতে চাও যে কেন ভাই আমাকে রিপ্লাই দিচ্ছে না, তাই জন্য ওই হাইয়ের মধ্যে থেকে যখন তুমি স্ক্রল করে চ্যাটের উপরে যাবে, সেই স্ক্রলটা খুবই স্মুথ হবে আমাদের 120Hz রিফ্রেশ রেটের জন্য। দাম ভাই 1,60,000 টাকার আশেপাশে হতে পারে, মানে বুঝতেই পারছো বাবা যদি ব্যবসা ভালো চলে তাহলে বায়না করতে পারো, নাহলে ভাই চাপ আছে ভাই, ফোল্ডিং ফোন দরকার নেই, আমার ভাই নর্মাল ফোনই ঠিক আছে ভাই। 1,60,000 টাকাতে ফোন, এই ওটা কি রে তোর হাতে, এটা পেন ড্রাইভ নাকি, এটা আমার নতুন ফোন রে। ফোন কি ফোন ভাই, এইটুকু কি ফোন হয়, তাহলে আমার ফোল্ডিং ফোন, ফোল্ড খোলার সাথে সাথে এটা বড় ট্যাবলেট, প্রথমে ছোট থাকবে তারপরে হাত দিয়ে বড় করতে হবে, বুঝলি, ফোল্ডিং ফোন এটা। এবার যতই আমরা ফোল্ডিং ফোনের দাম বেশি নিয়ে কান্নাকাটি করি, কিন্তু ফোল্ডিং ফোনই হয়তো আমাদের ফিউচার, কারণ এতদিন স্যামসাং ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার ছিল এই ফোল্ডিং ফোনের ক্যাটাগরিতে। কিন্তু ভাই এই বছরে নাকি গুগলও মাঠে নেমে পড়েছে ফোল্ডিং ফোন নিয়ে, গুগল বার করতে চলেছে তাদের ফার্স্ট এভার
ফোল্ডিং ফোন, যেটা হলো গুগল পিক্সেল ফোন। এবার দেখো অ্যান্ড্রয়েড আর অ্যাপেলের মধ্যে এত কম্পিটিশন আর অ্যাপেলের এক্সপিরিয়েন্স লোকেরা এত ভালো কেন বলে, কারণ অ্যাপেল নিজের হার্ডওয়্যার বলো সফটওয়্যার বলো সবকিছু নিজেই বানায়। কিন্তু অন্যদিকে আমাদের অ্যান্ড্রয়েডের যেমন ব্র্যান্ডস আছে, যেমন বলো স্যামসাং থেকে শুরু করে বাকি যে ব্র্যান্ডসগুলো আছে, ওদের ভাই হার্ডওয়্যার আসে এক জায়গা থেকে, তারপর ওদের নিজস্ব সফটওয়্যার থাকে, যেই কারণে এই অপটিমাইজেশনটা ঠিক হয় না। কিন্তু ভাই গুগল, গুগল পিক্সেলে তাদের নিজস্ব হার্ডওয়্যার মানে নিজস্ব চিপ ইউজ করে, সেটা হলো টেনসর ফ্লো চিপ, যেটার কয়েকটা জেনারেশন আমরা পিক্সেল ফোনে অলরেডি দেখে নিয়েছি। আর অন্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে কম্পেয়ার করো, পিক্সেল 7 ভাই যথেষ্ট বেটার ফোন ইন অল টার্ম। এবার ভাই এই পিক্সেলই তাদের ফোল্ডিং ফোন বার করতে চলেছে, তো সেটা তোর জন্য আমরা সবাই একটু ওয়েট করেই আছি। এবার গুগলের এই পিক্সেল ফোল্ড ফোনটা লঞ্চ হতে চলেছে এই বছরের এই মে মাসে, আর ফোনটার যে নাম এক্স্যাক্টলি কি হবে সেটা এখন অবধি জানা যায়নি। মানে ওটা পিক্সেল ফোল্ডও হতে পারে বা পিক্সেল নোটবুক বা এরকম কিছু একটা হতে পারে। তার সাথে সাথে আর একটা জিনিস হতে পারে, সেটা হলো দামটা একটু কম হতে পারে ভাই স্যামসাং এর ফোল্ডের থেকে। এবার কম বলার সাথে সাথে বেশি স্বপ্ন দেখতে শুরু করে দিও না, দাম ভাই 1 লাখের উপরেই হবে, 1 লাখ 16 থেকে 50 এর মধ্যে হতে পারে। যেহেতু ভাই ফোল্ডিং ফোন জাস্ট মার্কেটে আসা শুরু হয়েছে, তাই জন্য দামটা একটু বেশি। তো যাদের ভাই ফোল্ডিং ফোন কেনার ইচ্ছা আছে বা স্বপ্ন আছে, তাদের একটু ওয়েট করা উচিত, যাতে আরো 4-5টা ব্র্যান্ড থেকে ভাই ফোল্ডিং ফোন বেরিয়ে যায়। আর ফোল্ডিং ফোনের যে একটা প্রবলেম থাকে, যেটা হলো মধ্যে একটা ক্রিজ থাকে, সেই ক্রিজটা আরো ভালো কোম্পানিরা বানাতে বানাতে ক্রিজটা আশা করি আরো বেটার হয়ে যাবে, তারপরে আমরা ফোল্ডিং ফোন কেনার কথা ভাবতে পারি। কিন্তু নেক্সট যে ফোনটার ব্যাপারে আমি বলতে চলেছি, সেটা হলো বাজেট ক্যাটাগরিতে তোমাকে ফ্ল্যাগশিপ ফোন দিতে পারবে। তার সাথে সাথে ভাই লাস্টে তো ভাই একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে, কিন্তু তার আগে আমি বলতে চাই পিডিএফ এলিমেন্ট এর ব্যাপারে। পিডিএফ এলিমেন্ট হলো ফাস্ট অ্যাফোর্ডেবল আর ইজি পিডিএফ সলিউশন, যেটা সাহায্যে তুমি পিডিএফ ডকুমেন্টস ম্যানেজ করতে পারবে অ্যাক্রস মোবাইল ডেস্কটপ এন্ড ওয়েব। এতে ফিচার্স আছে যেমন কি তুমি অ্যানোটেট করতে পারবে তোমার পিডিএফ, তার সাথে পিডিএফ যে কোনো ফরম্যাটে তুমি কনভার্ট করতে পারবে, যে কোনো পিডিএফ তুমি এডিট করতে পারবে, যে কোনো 2-3টে পিডিএফ কে তুমি একসাথে মার্জ করতে পারবে, তার সাথে যদি কোনো হাই ফাইল সাইজের যদি কোনো পিডিএফ থাকে সেটাকে তুমি কম্প্রেসও করতে পারবে। এতে আরো স্পেশাল ফিচার্স আছে যেমন কি তুমি যে কোনো ছবি তুলে সেটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবে, তার সাথে তোমার সিগনেচার তুমি স্ক্যান করে নিতে পারবে, আর যে কোনো পিডিএফ ফাইলকে তুমি পাসওয়ার্ড প্রোটেক্টও করতে পারবে। তো গাইস এক্ষুনি ডাউনলোড করো পিডিএফ এলিমেন্ট, লিংকে দেবো ডেসক্রিপশন থেকে। থ্যাংক ইউ। যারা ভাই এই বছর একটা ফ্ল্যাগশিপ ফোন কেনার প্ল্যান করছে কিন্তু ভাই তাদের বাজেটটা অতটাও বেশি না, তাদের জন্য আমি বলতে চাই OnePlus এর নতুন ফোন আসতে চলেছে OnePlus 11। কিছু লিক্স অনুযায়ী জানুয়ারি মাসেই হয়তো চায়নায় বেরিয়ে যাবে OnePlus এর নতুন ফোন, আর গ্লোবালি ওই মার্চ মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যেতে পারি। OnePlus এর ফোনটা ভাই দুটো ভেরিয়েন্ট আসবে, এটা OnePlus 11 আর OnePlus 11 Pro। তো বুঝতেই পারছো OnePlus 11 এর দামটা ভাই একটু কম থাকবে প্রো এর থেকে, বা চিপসেট বলতে গেলে স্ন্যাপড্রাগন এর ভাই লেটেস্ট চিপসেট থাকবে, কোনো অসুবিধা নেই। তার সাথে স্ক্রিনটা ভাই চুমু স্ক্রিন হতে চলেছে, কারণ ভাই স্ক্রিনটা হতে চলেছে ফ্লুইড অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। তার সাথে রিফ্রেশ রেটও ভাই 120Hz এর রিফ্রেশ রেট। আমি ভাই তোমাদেরকে বলবো নেক্সট যাই ফোন না ভাই 120Hz এর ভাই রিফ্রেশ রেট ওলা ফোন নেবে। 120Hz এর ফোন এত স্মুথ ভাই আলাদাই, ফোনে তুমি হাত বোলাচ্ছ না ক্রাশের ভাই, গালে হাত বোলাচ্ছ তুমি বুঝতে পারবে না। এবার ভাই ছবি তোলার জন্য তোমার যা যা ক্যামেরা দরকার সব আছে ভাই, মেইন ক্যামেরা আছে, আলট্রা ওয়াইড আছে, টেলিফোটো আছে, সব আছে। তার সাথে ভাই যারা ভিডিও ভিডিও শুট করো তাদের জন্য 8K আর 4K তে ভিডিও করতে পারবে। তো ভাই যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাও OnePlus এর এই ফোনটা নিতে পারো, যেটা দাম অ্যারাউন্ড ভাই 65,000 এর আশেপাশে হতে পারে ভাই, প্রো ভার্জন আর তোমার নর্মাল ভার্জনটা। নেক্সট আমাদের হলো আইফোন, অ্যাপেল আইফোন 50। তুমি অ্যাপেল এর ফোন পছন্দ করো না করো, অ্যাপেল এর ফোন কেনো না কেনো, কিন্তু আইফোন ভাই কি নতুন বেরোতে চলেছে, কি কি ফিচার থাকতে চলেছে, এইটা সবাই ভাই আমরা আগ্রহ হয়ে থাকি। আগামী বছর আইফোন 14 এর ডাইনামিক আইল্যান্ড আমরা দেখতে পেয়েছিলাম। ডাইনামিক আইল্যান্ডটা একটা নতুন জিনিস ছিল যেটা আমাদের অ্যাপেল একটু ইউনিক ভাবে দেখিয়েছিল। তো এবার দেখার বিষয় হলো এই বছরে অ্যাপেল কি কি করতে চলেছে তাদের আইফোন 15 এ। রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নের একটা ডিসিশন বেরিয়েছিল যে প্রত্যেকটা ফোনে যেন টাইপ সিরি পোর্ট থাকে, তার সাথে চার্জারও ইনক্লুড করতে হবে, এরকমই একটা নিয়ম হালকা ফুলকা বেরিয়েছিল। তো সেটার জন্যই হয়তো আইফোন 15 এ টাইপ সি আমরা দেখতে পাবো। এইবারেও ভাই আইফোন 4টে ভেরিয়েন্টে আসবে, সেটা হলো আইফোন, আইফোন প্লাস, আইফোন প্রো, তার সাথে আইফোন প্রো ম্যাক্স এর নামটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে আইফোন আলট্রা হতে পারে, মানে লিক্স তো তাই বলছে। এবার ভাই আইফোন 15 এর হয়তো দেখতে অতটা চেঞ্জ হবে না, হয়তো দেখতে একই থাকবে, কিন্তু ভাই একটা নতুন ফিচার পাবো, সেটা হলো 8K তে হয়তো আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, ব্যাটারি লাইফ ভাই কিছু ঘন্টার হয়তো ইম্প্রুভমেন্ট হবে, এছাড়া ভাই বুঝতে পারছো তো সেমই থাকবে মোটামুটি। হ্যালো স্যার, আপনাকে কি ফোন দেখাতে পারি, নতুন কি আইফোন 15 বেরিয়েছে একটু দেখান তো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নাই, এই নিন, এটা হলো নতুন আইফোন 15। এই নিয়া, আপনি কি আসলে মস্করা করছেন নাকি, আইফোন 14 এর মতন দেখতে আইফোন 15? না না না, দেখতে এটা আইফোন 14 এর মতন হলে কি হবে, এটাতে অ্যাপেলের একটা অস্থির একটা নতুন ফিচার আছে যেটা অ্যাপেলের আগের কোনো ফোনে ছিল। কি 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 এমন ফিচার আছে? টাইপ সি পোর্ট, টাইপ সি পোর্ট। 500 বছর ধরে অ্যান্ড্রয়েড ফোনে টাইপ সি পোর্ট লাগিয়ে আসছে, আপনি বলছেন আইফোনে টাইপ সি পোর্টের জন্য আমাকে এত টাকা এক্সট্রা দিতে হবে? টাইপের ডান্ডা দিয়ে এমন ঠান্ডা করে দেবো না, আইফোনের নামে স্ক্যাম করা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো
অসুবিধা নেই, আইফোন নিতে হবে না আপনাকে, আপনি ফোল্ডিং ফোনটা নিতে পারেন। কেন ফোল্ডিং ফোন না, ছোট করতে পারবেন আবার বড়ও করতে পারবেন। আমার ফোন ছোট করার দরকার নেই, আমার পকেট অনেক বড়, আমার এমনি ঢুকে। আচ্ছা আচ্ছা, আপনি আপনি তাহলে এই ফোনটা নিয়ে নিন, এটার ক্যামেরা অনেক ভালো। আর এই তো অনেক কটা ক্যামেরা আছে, ফোনে ক্যামেরা আর বাড়িতে বউ একটাই ঠিক আছে, একটার বেশি হলে সমস্যা আছে, কোনটার দিকে তাকাবো কনফিউশন হয়ে যায়। আরে আরে কোনো সমস্যা নেই, আপনি তাহলে এই 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 ফোনটা দেখতে পারেন, এটা ভালো ফোন। দাদা লাগবে না, লাগবে না আপনার কোনো ফোন, লাগবে না, আমি পুরনো ফোনই ভাই গাডার লাগিয়ে আবার চালিয়ে নেবো, কোনো দরকার না। আরে আরে শুনুন, আরে দাদা শুনুন, এবার হলো অ্যানাউন্সমেন্টের টাইম। আগের বছরে আমি বলেছিলাম যে আমাদের যদি 100k সাবস্ক্রাইবার হয়ে যায় আমি আইফোন 14 এর আনবক্সিং করবো, যেটা আমি করেও ছিলাম তোমাদের হেল্পে। আর এই বছরে যদি আমরা ভুল করেও আইফোন 15 লঞ্চ হওয়ার আগে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আমি জানি এটা সাংঘাতিক বিশাল বড়, কিন্তু যদি ভুল করেও যদি হয়ে যায় তাহলে আমি এই আইফোন 14 এর মতন আইফোন 15 তো আনবক্স করবো, তার সাথে সাথে নতুন নতুন সদ্য সদ্য আইফোন 15 আনবক্স করে ড্রপ টেস্টও করব। ভাই ঠিক আছিস তো, এইটুকু ড্রপ টেস্ট করতে গিয়ে আমার হাতটা পুরো বেরিয়ে আসছে। মানে আমি জানি না, ভুল করেও যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে আমি কি করে ভাই নতুন আইফোন বাক্স থেকে বার করে ভাই ড্রপ টেস্ট করব। তো হ্যাঁ ভাই, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে পারো। আজকে এতটাই, দেখা যাচ্ছে পরের ভিডিওতে, বাই।